আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমরা দেখাবো একতলা ফাউন্ডেশনের কাজ বেজে আপনি কতটি রড দেবেন এবং কলামে কতটি রড দেবেন একতলা ফাউন্ডেশন কাজে কীরকম করতে হবে যাবতীয় বিষয় সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো স্বাগতম আপনাকে এসপিএফ চ্যানেলে তো আপনাদের দেখায় যদি এখানে কলামের কাজ চলতেছে এখানে কলাম বাঁধা হচ্ছে আর এই কলামগুলা দেওয়া হবে বিল্ডিংয়ের মধ্যখানে আর এই কলামগুলাতে রোড দেওয়া হয়েছে চারটি রোড চার সুতা এবং মধ্যখানে দেওয়া হয়েছে দুটি রোড তিন সুতা আর কলামের রিংগুলা ছোটো রিং ছয় ইঞ্চি ফোর ফোর বাঁধা হয়েছে আর এই কাজটি সম্পূর্ণ ঠিকাদারের আন্ডারে হচ্ছে এটি ইঞ্জিনিয়ারিং কাজ নয় টি ইঞ্জিনিয়ারিং কাজ থেকে ইন্সপায়ার হয়ে দেওয়া হয়েছে তো আপনারা যদি লক্ষ্য করেন ইঞ্জিনিয়ার ড্রয়িংয়ের দিকে তাহলে দেখবেন যে ইঞ্জিনিয়ারগণ মধ্যভানের কলামগুলিতে রড বেশি দিয়ে থাকে যদি এটা একতলা ফাউন্ডেশন তাই আমরা মধ্যহানের কলামগুলোতে ছয়টি করে রড দেব এবং পাশের যে কলামগুলো আছে অর্থাৎ চতুর্দিকে যে কলামগুলো আছে সেই কলামগুলোতে চারটা করে চার সুতা রোড দেওয়া হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ একটি একতলা সাদের ফাউন্ডেশন তো আপনাদের যদি আমরা ফাউন্ডেশনের বেসগুলো দেখাই তাহলে দেখবেন এই বেসগুলো দেওয়া হয়েছে তিন ফিট বাই তিন ফিট এবং এতে ঢালাই দেওয়া হয়েছে আট ইঞ্চি আর এইগুলা মোটামুটি গভীরতা হল মেইন যে মাটি আছে তার থেকে এক ফিট নিচ পর্যন্ত অর্থাৎ আমরা বেজগুলা বেজের উপর পর্যন্ত বরাট মাটি আসে এখন যদি আসি বেজের বেলায় তাহলে এই বেইজে পাঁচ ইঞ্চি পর পর তিনশোটা রোড দেওয়া হয়েছে মোট আটটা রড দিয়ে এই বেজগুলা বাঁধা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সম্পূর্ণ কম করেছে একতলা ফাউন্ডেশন আপনারা যদি কেউ করতে চান তাহলে একতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছেন তো আপনারা চাইলে এরকম একটি একতলা ফাউন্ডেশন করতে পারেন এটা মোটামুটি ইঞ্জিনিয়ার গণের সম্মতি আছে এর থেকে আপনাকে হালকা করা যাবে না অবশ্যই এটি একটি সাদের পুরোটা লোড আপনার এই কলামগুলোতে পড়বে এই বিল্ডিংয়ে আপনারা একটি জিনিস খেয়াল করবেন যে সব কলামগুলা গণ গণ দেওয়া হয়েছে অর্থাৎ একটি থেকে আরেকটির দূরত্ব অনেক কম তো এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে যেহেতু এই বিল্ডিংয়ের কলামগুলা অতি গণ তাহলে আমরা এটিকে একটি মজবুত বিল্ডিং হিসেবে ধরে নিতে পারি আর আমি আগেই বলেছি এটি ইঞ্জিনিয়ারিং কাজ নয় এটি সম্পূর্ণ নিজস্ব পরামর্শ করে একটি কাজ করা হয়েছে খরচ কমানোর জন্য তো আপনারা আশা করি এরকম কম করেছে যারা বিল্ডিং করতে চান এরকম করে আপনারা করতে পারেন অর্থাৎ বিল্ডিংয়ের চারপাশের চারটা করে চার সুতা রোড এবং মধ্যখানে ষাটটা চার সুতা এবং দুইটা তিন সুতা রোড দিয়ে আপনি একতলা সাদ করতে পারবেন নির্ভয়ে তো এই ছিল আজকের মতো এই ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে